সামনে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে। আমরা বিজেপি যে কোনো কর্মী নেতৃত্বের কাছে নেতৃবৃন্দের কাছে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি আগামী দিনে যদি অনুপম হাজরার ক্ষমতা থাকে, বাড়িপুরে মাটিতে পা দি, কত দামে কত চাল আমরা বুঝিয়ে দেব। আমরা জানি অনুপম হাজরা নাম শুনেছে, বাড়িপুর ঘুরে দেখেনি কতদূর। আপনি বললেন যে বাড়াইপুর মন্ডল বা বাড়াইপুর ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের, আর বললেন অনুপম হাজরা, তিনি হচ্ছেন সারা ভারতীয় যে বিজেপি দলটা আমরা করি, ভারতীয় জনতা পার্টি, সেই ন্যাশনাল যে কমিটি, সেই কমিটির সম্পাদক। তো বাস আর কুঞ্চি নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না। বিশেষ করে তৃণমূলের যে পরিভাষা, রাজনৈতিক যে পরিভাষা, সেটা তো সিপিএম আশ্রিত পরিভাষা। আমরা দক্ষিণ চব্বিশ পরগনার সরকার মোল্লাকে দেখেছি, আমরা দক্ষিণ চব্বিশ পরগনার রেচেক মোল্লাকে দেখেছি, তো ভাঙড়ে আমরা আরাবনকে দেখছি। এরা কারা ছিল? সিপিএম এর তর্কিবাহক ছিল, সিপিএম এর বার্তাকর্তা ছিল, তারাই ডিএমসি বার্তাকর্তা। দল ফ্ল্যাগ চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, মানসিকতা চেঞ্জ হয়েছে, তো সেই হিসাবে উনি বলেছেন। আর দ্বিতীয় কথা বলি, সারা ভারতবর্ষে যে কোনো দলে যে কোনো নেতা যাওয়ার অধিকার এবং রাইট আছে। অনুপম হাজরা একবার কেন, একশো বার আসবে। উনার রাজনৈতিক যদি ক্ষমতা থাকে উনি আটকাবেন, আর আমাদের রাজনৈতিক যদি ক্ষমতা থাকে অনুপম হাজরাকে আমরা বারবার নিয়ে আসবো। এটা আপনাদের মাধ্যমে ওনাকে জানিয়ে দিলাম। আমি ওনাকে নিয়ে কোনো বক্তব্য রাখতে চাইছি না, কথা বলতে চাইছি না। একটা ব্লক সভাপতির সাথে একটা ন্যাশনাল সেক্রেটারি তার তুলনা করে আমি কোনো কম্পারিজন করব না। এটুকুই বললাম, উনি মূর্খের স্বর্গে বাস করছেন।